এই মেলাতে এখানে আশেপাশে চার পাঁচটা যে গ্রাম আছে, এই গ্রামের মানুষ সবাই আসে বা বাইরের লোকজন আসে, সবাই হিন্দু মুসলিম সবাই এসে এখানে আনন্দ করে। এবং এখানকার একটা পরিচিত আছে, এখানে একবার এখানকার যে গাছগাছালি এখন যা ছিল, এই গাছগাছিগুলো আগে আরও বড় বড় গাছ ছিল, সেগুলো সব কেটে কেটে দেওয়া হয়েছিল। তাই কেটে দিয়ে যখন এই গাছ নিয়ে যাওয়ার সময় যে মালিক কিনেছিল, কিনবার পরে সে কিছু পয়সা কড়ি কম দিয়ে চলে যাচ্ছিল। তারপরে এখানে যে ফকির সাহেব ছিল, তার মাজার এখানে দেওয়া আছে পিছনে। এই মাজার, এই ফকির সাহেব এখানে ছিলেন না, উনি ভিক্ষা করতেন, ভিক্ষা করতে গিয়েছিলেন। তাই গাছ নিয়ে যখন চলে যাচ্ছিলো, তখন এই সেই গাড়িতে যখন পয়সা কম দিয়েছিল, ওই গাড়িওয়ালার গাড়ি যখন লরি করে যাচ্ছিলো, এই লরি এই মাঠে রাস্তার মধ্যে খানিকটা গিয়েই এই দরগার এই সামনেই গিয়ে সেই গাড়ি এখানকার মাঠের যত সাপ আছে এই গাড়িটাকে আটকে দিয়েছিল। তারপরে এই গাড়িতে আটকে গাড়ি আর নিয়ে যেতে মানে গাড়ির ড্রাইভার মাইভার সবাইকে সাপগুলোকে আটকে দিয়েছিল। তখন এইবার ফকির সাহেব খবর পেয়েছে যে এরকম গাড়ির দরগায় এরকম ব্যাপার হয়েছে, সে গাছ নিয়ে চলে যাচ্ছিলো পয়সা না দিয়ে গাছের গাড়ি সাপে আটকে দিয়েছে। তারপরে উনি আসে, আসার পরে গলায় একটা গামছা দিয়ে তাদের কাছে নত স্বীকার করে বলে যে তোরা বাবা চলে যা এখান থেকে, আমরা এখানে তোদের থান তৈরি করো। তারপরেই এখানে এই দরগা বা এই থানটা তৈরি করা হয়েছে, এবং তিনি যিনি ওই গাছ নিয়ে যাচ্ছিলেন পয়সা কম দিয়ে, উনি এই থানটা তৈরি করে দিয়ে গেছিলেন। তাই থানটা আছে প্রায় 40-50 বছর ধরে, এই থানটা এখানে আছে বা এখানে মেলাও হয় অনেক দিন ধরে, বহুত দিন ধরে মেলা এখানে। এখানকার মানুষ, এই গ্রামটার নাম হচ্ছে চাঁদামারি, চাঁদামারির মাঠের মাঝখানে এই মেলাটা হয়, গাজীর মেলা বলেই এটা করতে হচ্ছে সবাই জানে। এখানে কি কোনো কমিটি ওই মেলাটা আয়োজন করা? না, কমিটি কিছু নেই, আমরা কিছু ছেলেপেলে এখানে থাকি, আমরাই এটাকে পরিচালনা করি, এবং এর থেকে যা অর্থ হয় এখানে এই সাইড যে জায়গাগুলো আছে এইগুলো আমরাই সব করে দিয়েছি। এগুলো ছিল না, এই বছর খানিক কিছু বছরও হয়নি, গত বছর ওই মেলার আগে আমরা এইগুলো করে মানুষ আসলে পরে বসার জন্য এইগুলো করেছি আমরা। এখানে কোনো কমিটি টমিটি নেই। মেলাটা কোন সময় হয়? চারিধার দিয়ে যে মাঠের চারিধারে গ্রাম, তো এইদিকে চারিধারে গ্রাম, চারিধার থেকে মানুষ আসে, মানে সব ধর্মের লোকই আসে? হ্যাঁ, সব ধর্মের মানুষ এখানে আসে। না স্যার, কিছু নেই, সব ধর্মের মানুষ আছে। তারপরে এই মাঘ পূর্ণিমায়, তারপরে অবশ্যই এখানে মানুষ আছে আসে, তারা এই ধূপ বা মোমবাতি জ্বালিয়ে দেয়। হ্যাঁ, যার যা মনে বাসনা থাকে। তারপরে অনেকে কী করে, মেলার দিনে এখানে মুরগি নিয়ে আসছে, তারা মুরগি এই বনের মধ্যে মুরগি ছেড়ে দিয়ে যায়, হাঁস ছেড়ে দিয়ে যায়, এগুলো যারা মানন করে। তারপরে অনেকে মানসিক আদায় করে যারা মানন করে। হ্যাঁ, দেখলাম ওইখানে যে ভার বেঁধেছে। হ্যাঁ, এগুলো তারা আসে এবং এখানে রান্না বান্না করে বাচ্চাদের বা মানুষের সেবা করে। এখানে কি ওই গাজী সাহেবের আর মেন যে গাজীবাবার মাজার বলে, গাজীবাবার মাজার হচ্ছে অনেক ইয়েতে আছে, অনেক জায়গায় আছে, এগুলো এক এক জায়গায় এক এক রকম করা হয়েছে, এক রকম ভাবে করা হয়েছে। যেগুলো বললাম সেগুলো সব সত্যি ঘটনা, এবং সেই হিসাবে তখন থেকে মানুষ প্রচন্ড হবে। এখানে একটা ছেলে এখন আপাতত আমি ঠিক করেছি, এখানে আগে একটা ছেলে ছিল, ওই ছেলেটা মরে গেছিল, দুটো গরু ছিল বড় বড়, তারপর মরে যাওয়ার পরে তারপরে আমরা এখানে জমি জায়গা আছে আমাদের আছি, আমরা চিন্তা ভাবনা করলাম যে এরকম জায়গাটা ফাঁকা থাকবে কি করা যায়। তারপরে একটা ছেলেকে আমি ঠিক করলাম, সে এখন মোটামুটি এখানে থাকে, আর সকালবেলায় এখানে সব আমরা পরিষ্কার মরিষ্কার করি, সব কিছু করি, আমরা নিজেরাই করি। হ্যাঁ, এবং ওই ছেলেটাও থাকে, ও আসবে আবার বিকেলবেলা আসবে। আপনার নাম কি? আমার নাম সৌরভ মণ্ডল।
এখানে আপনার বাড়ি না? সৌরভ মণ্ডল, ধন্যবাদ। হ্যাঁ।